ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ সম্মানিত ভাই জানতে চেয়েছেন খোলা আকাশের নিচে নামাজ পড়লে নামাজ হবে কি এ ব্যাপারে হাদিস থাকলে জানাবেন জবাব ভাই খোলা আকাশের নিচে ছলাদ আদায় করলে ছলাদ শুদ্ধ হয়ে যাবে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই কেননা রাসুল্লাহ সাল্লাল আলি সাল্লাম এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে সুস্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি আপনারা পাবেন সোনানে আবি দাউদে ইমাম আবু দাউদ রাহিমল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি এসেছে চারশত উননব্বই নম্বর হাদিসে আবুদার রদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন লিয়াল আর্দু তহরান ওয়া মাসজিদা যে আমার জন্য সমগ্র পৃথিবীটাকে পবিত্র অর্জন করার বস্তু এবং সালাত আদায় করার স্থান হিসেবে সালদার স্থান হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে এছাড়া আপনারা সোনান তিরমিজিতে মিজিতে পাবেন তিনশত সতেরো নম্বর হাদিসে সেখানে বলা হয়েছে আল আর দো মাসজিদুন যে সমগ্র পৃথিবীটাই হলো মসজিদ স্বরূপ মানে সাজদা করার স্থান নামাজের স্থান স্বরূপ ইল্লাল ওয়াল হাম্মান তবে শুধুমাত্র আপনার কবরস্থান এবং টয়লেট ব্যতীত সমগ্র পৃথিবীটাই হলো মসজিদের সমতুল্য বিষয়টি হলো একটু ব্যাখ্যা সাপেক্ষ সেটা হলো যে কোনো ব্যক্তি যে স্থানেই থাকুক না কেন যদি তার জন্য সলাতের ওয়াক্ত হয়ে যায় সলাতের ওয়াক্ত হয়ে যায় এবং সলাত ছুটে যাওয়ার আশঙ্কা তাহলে আশঙ্কা থাকে তাহলে তিনি যেখানেই আছেন সেখানেই তিনি পানি না পেলেও পবিত্র মাটি দিয়ে তিনি পবিত্রতা অর্জন করে আদায় করবেন এমনকি মহিলাও যদি হন তাহলে মহিলার সলাত আদায়ের জন্য তার যেটা মানে ঘরের মধ্যে যে পর্দা পুশিদা করে সলাত আদায় করতে হয় বাহিরেও ঠিক একই নিয়ম শুধুমাত্র তার মুখমণ্ডলটা খোলা থাকবে এই এই অবস্থায় মহিলারাও সালাত আদায় করতে পারবে তবে মহিলার জন্য ঘরে সলাত আদায় করাটা উত্তম আর বাহিরে ফাঁকা ময়দানে যদি তোর একান্ত সলাত আদায় করতেই হয় তাহলে সে যেভাবে পর্দা পুষিদা দরকার সেভাবে করবে শুধুমাত্র মুখমণ্ডলটা খুলে রাখে তিনি সলাত আদায় করতে পারবেন যদি তার অক্ত ছুটে যাওয়ার মানে সলাত সলাতে যে নির্ধারিত টাইম রয়েছে সেটা যদি ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে মহিলাও যদি সলাত আদায় করে খোলা আকাশে নেছে তাহলে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই তবে মহিলাদের জন্য মসজিদ অপেক্ষা বাড়িতে সলাত আদায় করাটা হল উত্তম আর পুরুষের জন্য যে কোনো স্থানে যেখানে পবিত্রতম স্থান সেই স্থানে সলাত আদায় করাতে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই বরং এটা শরীয়ত সম্মত এবং সই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী সাল্লাহাম বলেছেন জিয়াল অর্দু মসজিদাও যে আমার জন্য সমগ্র পৃথিবীটাকে সাজদা করার স্থান মানে নামাজের স্থান এবং পবিত্রতা অর্জন করার বস্তু হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে সুতরাং যে প্রশ্ন আপনি রেখেছেন সে তার ভিত্তিতে আমরা বলতে পারি খোলা আকাশের নিচে যদি কেউ নিচে যদি কেউ সালাদ আদায় করেন তাহলে তার সলাদ শুদ্ধ হয়ে যাবে অল্লাহ তালা আলম ও জাজাকম্লা খায়রা